আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ তাজুল ইসলাম, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বই থেকে বড় সংখ্যা ও স্থানীয় মান নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো আমরা দুইটি পদ্ধতিতে স্থানীয় মান নির্ণয় করতে পারি। একটি হলো আন্তর্জাতিক পদ্ধতি, আর একটি দেশীয় পদ্ধতি। দেশীয় পদ্ধতিতে স্থানীয় মান আমরা নির্ণয় করতে পারি এইভাবে: একক, দশক, শত, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। দেশীয় পদ্ধতিতে স্থানীয় মান মোট 8টি। আর আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা লিখব একক, দশক, শত, হাজার, হাজার হাজার, মিলিয়ন, মিলিয়ন, বিলিয়ন, বিলিয়ন, বিলিয়ন। অর্থাৎ আন্তর্জাতিক পদ্ধতিতে স্থানীয় মান মোট 12টি। এবার আমরা তোমাদের পাঠ্য বইয়ের 3 পৃষ্ঠা থেকে স্থানীয় মান বের করে দেখো। পৃষ্ঠা 3, একের 2 নম্বর অঙ্ক দেখো, 5 0 3 2 6, এই অঙ্কটির স্থানীয় মান কিভাবে নির্ণয় করা যায় দেখো। এটাকে আমরা লিখব, আগে আমি আলোচনা করেছিলাম দেশীয় এবং আন্তর্জাতিক পদ্ধতি, আমি স্থানীয় মান নির্ণয় করছি দেশীয় পদ্ধতিতে। দেখো 6 একক, আমরা এইভাবে লিখতে পারি, ডান দিক থেকে মিলিয়ে লিখব 2 দশক, তাহলে 2 এর পরে সংখ্যা 0 হবে, তার বামে 2 লিখতে হবে। 3 শত, তাহলে 3 এর পরে যে কয়টি সংখ্যা সেই কয়টি 0 হবে। 0 হাজার, তাহলে 0-র পরে আরো 3টি 0, অর্থাৎ সর্বমোট এখানে 4টি 0 হবে। যেহেতু এটা 0, কাজেই 4টি 0 লেখার প্রয়োজন নেই, 1টি লিখলেই হবে। 5 অযুত, তাহলে 5-এর পরে 4টি সংখ্যা আছে, আমরা 4টি 0 লিখব। 0 আমরা স্থানীয় মান নির্ণয় করতে পারি। আশা করছি বুঝতে পেরেছো। এবার আমি আরো একটি স্থানীয় মান নির্ণয় করছি, দেখো 1-এর 1 নম্বর অঙ্ক, 2 3 5
এক সাত, এই সংখ্যাটির আমার স্থানীয় নির্ণেত, এটাকে তাহলে আমরা লিখতে পারি কত, সাত একক, সাত লিখব এক দশক, তাহলে একের পরে একটি সংখ্যা আছে, তাহলে একের পরে একটি শূন্য হবে, পাঁচ শত, পাঁচের পরে দুইটি সংখ্যা আছে, তাহলে আমরা দুইটি শূন্য লিখব, অর্থাৎ পাঁচ শত হল তিন হাজার, তাহলে তিনের পরে তিনটি সংখ্যা আছে, তাহলে তিনটি সংখ্যা আমরা শূন্যে পরিণত করব, অর্থাৎ তিনের পরে যে কয়টি সংখ্যা আছে সেই কয়টি শূন্য হবে আর তিন লিখতে হবে। এবার দেখো দুই অযুত, তাহলে কত হলো, দুইয়ের পরে সংখ্যা আছে চারটি, তাহলে আমরা চারটি শূন্য লিখব আর দুই লিখব। আমরা যদি এইগুলোকে যোগ করি তাহলে তেইশ হাজার পাঁচশত সতেরো হবে। আমরা স্থানীয় মান নির্ণয় করার পরে দেখব যে যোগফল তেইশ হাজার পাঁচশত সতেরো হয় কিনা, যদি হয় তাহলে আমাদের স্থানীয় মান নির্ণয় করা সঠিক হয়েছে। তাহলে দেখো যোগ করলে সাত এক পাঁচ তিন দুই, আমাদের অঙ্কটি সঠিক হয়েছে। আমরা এভাবে স্থানীয় মান নির্ণয় করতে পারি, তবে যোগফল দেখাতে হবে না, আমরা নিশ্চিত হওয়ার জন্য আমরা যোগ করে দেখতে পারি যে যে সংখ্যাটির আমরা স্থানীয় মান নির্ণয় করছি সেই সংখ্যাটি যোগ করার পরে সেই সংখ্যাটি আমরা পাই কিনা, সঠিক হয় কিনা, এই কারণে আমরা যোগ করে দেখতে পারি যে আমাদের স্থানীয় মান সঠিক হয়েছে কিনা। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয় অবগত আছো শূন্য থেকে নয় পর্যন্ত, শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, এইগুলো অঙ্ককে, এইগুলো সাংকেতিক চিহ্ন বা প্রতীককে আমরা অঙ্ক বলি, অর্থাৎ অঙ্ক মোট দশটি। আমরা এখানে শূন্য থেকে নয় পর্যন্ত সাংকেতিক চিহ্ন বা প্রতীককে অঙ্ক করব, আর এক থেকে নয় পর্যন্ত এই অঙ্কগুলোকে আমরা বলবো সার্থক অঙ্ক। আর শূন্যকে আমরা বলবো সাহায্যকারী অঙ্ক। শূন্যকে আমরা অভাব জ্ঞাপক অঙ্ক বলতে পারি। শূন্য থেকে নয় পর্যন্ত অঙ্কগুলো যদি আমরা একটির সঙ্গে আরেকটি মিলে লিখি, যেমন এক দুই, তাহলে এটা আমাদের সংখ্যায় পরিণত হবে, আর আলাদাভাবে যখন আমরা বলবো এইগুলো প্রতীককে আমরা অঙ্ক বলবো। এবার দেখো দু
দুই নম্বর অঙ্ক করছি। দুই নম্বর অঙ্ক আমাদের অঙ্কে লিখতে বলেছে, অঙ্কে লিখব। এক নম্বর দেওয়া আছে 57,363। তাহলে আমরা এটা কেমনে লিখব? লেখার পদ্ধতিটি জেনে নাও। একটু আগে আমি আলোচনা করেছিলাম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 57,363 কেমনে লিখব? এইভাবে লিখব 57। যেহেতু 57 সংখ্যায় দুইটি অঙ্ক রয়েছে, সেজন্য 57 সংখ্যাটি হাজার থেকে শুরু করে অযুত পর্যন্ত আসবে, 57,363। তাহলে শতকের ঘরে 3 লিখব, 63 লিখব, দশক এবং একক ঘর মিলিয়ে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা বুঝতে পেরেছ 57,363 আমরা এইভাবে লিখতে পারি। এর চেয়ে আমরা যখন বড় সংখ্যা লিখব, তখন আমাদের এই পদ্ধতিটি প্রয়োগ করলে সঠিক হবে। এবার দেখো 86,002, তিন নম্বর 86,002, এটা আমরা কেমনে লিখব? প্রিয় শিক্ষার্থী, আমরা এই পদ্ধতি অনুসরণ করে আমরা লিখতে পারি। দেখো 86,000, তাহলে 86 সংখ্যাটি হাজার থেকে শুরু করে বাম দিকে আসবে, যেহেতু দুইটি অঙ্ক আছে। 86,002, দুই এককের ঘরে হবে। আর বাকিগুলো শূন্য, শূন্যই পরিণত হবে। যে ঘরগুলো ফাঁকা থাকবে সেখানে আমরা শূন্য লিখব। 86,002 আমরা এভাবে অঙ্কে লিখতে পারবো আর কি। তাহলে দেখো কমা কিভাবে ব্যবহার করবে। তিন ঘর পর কমা বসাতে হয়, এটা হলো নিয়ম। এখানে দেখো তিন ঘর পর কমা বসালাম 57,363। চার নম্বর দেখো 3×4, পৃষ্ঠা 3, দুই নম্বর অঙ্কের 4 দেখো, 4টি 10,000, 4টি 10,000 ও 9টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা সমান। প্রিয় শিক্ষার্থী, 4টি 10,000, তাহলে দশ হাজারকে 4 দ্বারা গুণ করলে কত হয়? 40,000। 9টি 1,000, তাহলে 1,000 কে 9 দ্বারা গুণ করো, কত পেলাম? 9,000। যোগ করলে 0,0,9,4, অর্থাৎ আমরা যখন 4টি 10,000 ও 9টি 1,000 দ্বারা সংখ্যা গঠন করব, তখন এইভাবে লিখব। তিন ঘর পর কমা 4টি 10,000 ও 9টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা
এইভাবে আমরা লিখতে পারি। আমরা এটা বোঝার সুবিধার্থে রাফ করলাম, রাফ করে এখানে আমরা লিখে দিব। এবার দেখো পাঁচ নম্বর, দেখো দুই নম্বর প্রশ্নের পাঁচ, ছয়টি দশ হাজার, সাতটি এক হাজার ও পাঁচটি দশ হাজার গঠিত সংখ্যা। ছয়টি এক হাজার, দেখো ছয়টি দশ হাজার দশ হাজার, সাতটি এক হাজার, এক হাজার ও পাঁচটি দশ দ্বারা, দশ দ্বারা গঠিত সংখ্যা। দেখো ছয়টি দশ হাজার, সাতটি এক হাজার ও পাঁচটি দশ দ্বারা গঠিত সংখ্যা। ছয়টি দশ হাজার আমার পূর্বের মতোই লিখব, দশ হাজারকে ছয় দ্বারা গুণ করব, তাহলে ছয় দশে ষাট হাজার। সাতটি এক হাজার, তাহলে এক হাজারকে আমরা সাত দ্বারা গুণ করব, তাহলে আমরা পাব সাত হাজার। ও পাঁচটি দশ, তাহলে দশকে আমরা পাঁচ দ্বারা গুণ করব, তাহলে কত হয়, পাঁচ দশে পঞ্চাশ। আমরা যোগ করে পাই শূন্য পাঁচ শূন্য সাত ছয়, অর্থাৎ আমরা পেলাম সাতষট্টি হাজার পঞ্চাশ, একক দশক শতক হাজার তুলু, সাতষট্টি হাজার পঞ্চাশ পেলাম। তাহলে বন্ধুরা এভাবে আমরা লিখতে পারি, আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছ। ছয়টি দশ হাজার, সাতটি এক হাজার ও পাঁচটি দশ দ্বারা গঠিত সংখ্যা আমরা এইভাবে লিখব। এবার পরবর্তী অঙ্কে আস, পৃষ্ঠা চার, চার নম্বর পৃষ্ঠা থেকে দেখো, এখানে বলা আছে এক লক্ষ অর্থ হলো দশ অযুত, তারপরে এক লক্ষ সাঁইত্রিশ হাজার একশত নয়, এই সংখ্যাটি আমরা কিভাবে স্থানীয় মান নির্ণয় করতে পারি। দেখো এক লক্ষ সাঁইত্রিশ হাজার একশত নয়, এক লক্ষ সাঁইত্রিশ হাজার একশত নয়, এই সংখ্যাটি স্থানীয় মান নির্ণয় করব। আর আমরা এটা কিভাবে করব, এটা আমরা এভাবে হিসেব করে নিতে পারি, একক দশক শতক হাজার, অর্থাৎ অর্থাৎ সাত হাজার একশো নয় হল একক দশক শতক হাজার অযুত লক্ষ। তাহলে আমরা কি পেলাম, এক লক্ষ সাঁইত্রিশ হাজার একশত নয়, এটার আমরা স্থানীয় মান নির্ণয় করব নয় একক, তাহলে লেখা যায় নয় শূন্য দশক, তাহলে শূন্য পরে আরেকটি সংখ্যা আছে, দুইটি শূন্য হবে, দুইটি শূন্য লেখার প্রয়োজন নেই, এক শত, একের পরে দুইটি সংখ্যা আছে, তাহলে দুইটি শূন্য হবে, একের পরে সাত হাজার, তাহলে সাতের পরে তিনটি সংখ্যা, তাহলে তিনটি শূন্য, তিন অযুত, তিনের পরে চারটি সংখ্যা আছে, তাহলে আমরা চারটি শূন্য এইভাবে মিলিয়ে লিখব। এক লক্ষ, একের পরে দুই চার পাঁচ, পাঁচটি সংখ্যা আছে, তাহলে পাঁচটি শূন্য, তিন চার পাঁচ, এখানে এক, এটা যদি আমরা যোগ করি এই সংখ্যাটি পাবো। তাহলে আমাদের যদি আমরা এই সংখ্যাটি পাই,
আমাদের স্থানীয় মান সঠিক হয়েছে বলে আমরা মনে করব। দেখো, নয় শূন্য এক সাত তিন এক, আমরা 1,37,109 পেলাম যোগ করে। তাহলে বন্ধুরা, আমাদের স্থানীয় মানটি নির্ণয় করা সঠিক হয়েছে। তোমরা বাসায় এইভাবে বাকি অঙ্কগুলো করবা। দেখো, আর একটু স্থানীয় মান নির্ণয় দেখাচ্ছি, পৃষ্ঠা 5। দেখো, 2-1 1 নম্বর অঙ্ক, দেখো 2-1 নম্বর, 412, 1,10,000, অযুত লক্ষ নিযুত, তাহলে কত হলো? 41,23,476। আমরা এটা স্থানীয় মান বের করব, 6 একক 6 লিখলাম, 7 দশক। তাহলে 7-এর পরে একটি সংখ্যা আছে, একটি শূন্য হবে আর 7 হবে, 4 শতক। 4-এর পরে 2টি সংখ্যা আছে, তাহলে 2টি শূন্য হবে আর 4 বামের দিকে আসবে, 3,000। তাহলে 3-এর পরে 3টি সংখ্যা আছে, 3টি শূন্য হবে, 2 অযুত, 2-এর পরে 4টি সংখ্যা আছে, তাহলে 4টি শূন্য হবে, 1 লক্ষ। 1-এর পরে 5টি সংখ্যা আছে, তাহলে 5টি শূন্য, 4 নিযুত। তাহলে 4-এর পরে 2, 4, 6, 6টি সংখ্যা আছে, 6টি শূন্য হবে। এখন আমরা যদি যোগ করি এই সংখ্যাটি পাব, যদি এই সংখ্যাটি পাই তাহলে আমাদের স্থানীয় মান নির্ণয় করা সঠিক হয়েছে বলে মনে করব। 6 7 4 3 2 1 4, 41,23,476 আমরা যোগ করে এই সংখ্যাটি পেলাম, অর্থাৎ আমাদের স্থানীয় মান নির্ণয় করা সঠিক হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি স্থানীয় মান তোমরা বুঝতে পেরেছ। এবার দেখো 3 নম্বর অঙ্ক, 3-এর 1, 5,73,000, 73,634, 5,73,634। দেখো, এটা আমরা কেমনে লিখব, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। স্থানীয় মান দেশীয় পদ্ধতিতে স্থানীয় মান নির্ণয় করছি। দেখো,
5,73,634 সংখ্যাটি কেমনে লেখা যায়? তাহলে আমরা দেশীয় পদ্ধতি লিখলাম 5 লক্ষ, তাহলে লক্ষের জায়গায় 5 লিখবো, লক্ষের স্থানে 5, 73,000, হাজারের ঘরে 73, 73-এ যেহেতু দুটি সংখ্যা আছে তাহলে হাজার থেকে অযুত পর্যন্ত আসবে, 600, শতকের ঘরে 6, 34, তাহলে দশক এবং এককের ঘর মিলে হবে। তাহলে এটা আমরা পেলাম 5,73,634, 3 ঘর পর কমা দিতে হয়, তারপরে 2 ঘর পর, তাহলে আমরা কি পেলাম 5,73,634। প্রিয় শিক্ষার্থী, আশা করছি বুঝতে পেরেছ। এখন পরবর্তী অঙ্ক দেখো। ৯,৯৯ ৯৯ লক্ষ, লক্ষের ঘরে 99, 99 যেহেতু দুইটি সংখ্যা, লক্ষ থেকে শুরু করে নিযুত পর্যন্ত হবে, 99,000, তাহলে হাজার, 99,000 দুইটি সংখ্যা, হাজার থেকে শুরু করে অযুত পর্যন্ত আসবে, 999, শতকের ঘরে 9, 99 সংখ্যাটি দশক এবং একক মিলে লিখতে হবে। 99,99,999, তাহলে আমরা এইভাবে লিখব, 99,99,999, 99,99,999। ৯,৯,৯৯৯, তাহলে আমরা 3 ঘর পর কমা দিব, তারপরে 2 ঘর, এভাবে আমরা লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সকলেই এই অধ্যায়ের আলোচনা বুঝতে পেরেছ। আজ এই পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের সকলের শুভকামনা করছি। আসসালামু আলাইকুম। বাসায় অঙ্কগুলো ভালো করে করবা।